সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমি তো অনেক ভালো আছি। আবার আমরা বিকেলে বের হয়েছি, এখন তো ঘুরতেছি, আসছি কক্সবাজার, এটা যাও বনে। তো এই জায়গায় সবাই দেখি পিক উঠায়, ঘোরাঘুরি করে, তো সব জায়গায় তো গেলাম, এই জায়গায় একটু হাঁটি ঘুরি, আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমার ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক দিবেন। যারা নতুন আমার চ্যানেল আসছেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই জায়গায় একটি খেলা হচ্ছে, বিবাহিত আর অবিবাহিত কার কতটুকু শক্তি আছে রশি টান, তো দেখতে পাচ্ছেন। তা আমি একটু দেখে ভালোই লাগলো, তাই ভিডিও করে নিলাম যে দেখি কে কোন দল জিতে। দেখেন সূর্যটা কিভাবে ডুবতেছে, দেখছেন? একটু আগে, হ্যাঁ কিছুক্ষণ আগে দেখছি যে আস্তে 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 করে সূর্যটা ডুবতেছে, আস্তে হয়ে অনেক সুন্দর লাগতেছে। আসলে ক্যামেরাতে অতটা সুন্দর লাগতেছে না, বাস্তবে অনেক সুন্দর লাগতেছে, আমরা তো দেখতেছি। আর ক্যামেরাতে ক্লিয়ার না, কারণ সূর্য ডুবে যাচ্ছে অন্ধকার, এজন্য একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে সূর্য কিভাবে ডুবতেছে। আস্তে আস্তে ডুবে গেল, আর অল্প একটু আছে, অল্প 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 ডুবে গেল, গেল গেল গেল। ভালোবাসা তোমাকে পেতে চাই, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। তুমি আসো বহু দূরে, কেন তারা এসো বাবু তোরে,
গান শুনলেন আপনারা। এখন চলে আসছি শুটকির দোকানে, আমি কেনাকাটা করব, রাত হয়ে গেছে তো আর ঘুরব না, এখন শুটকি কিনব। তো দেখতেই থাকুন আমি কি কি শুটকি কিনি। শুটকি কেনা শেষ, এখন আমি হাঁটতেছি। তো গাছের মধ্যে দেখেন কত সুন্দর লাইটিং করা, খুবই ভালো লাগতেছে দেখে, তাই আমি একটু ভিডিও করে দেখাচ্ছি রাতের ভিউটা কতটা সুন্দর। আর রাতের ঘোরার মজাই অন্যরকম, আমার কাছে রাতে ঘুরতে খুবই ভালো লাগে। আসলে সবসময় তো রাতে ঘোরা সম্ভব না, তো আজকে বেড়াতে আসছি তাই রাতে ঘুরতেছি আর আপনাদের সৌন্দর্যটা দেখাচ্ছি। তো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আজকে আল্লাহ হাফেজ।